যদি তোমায় কেউ অনেক দিন ভালোবাসে, তাহলে কি তুমি তাকে সামান্য কিছু ছোট্ট কারণে ভুলে যাবে নাকি ত্যাগ করবে নাকি বিদায় জানাবে? যদি তোমায় কেউ প্রশ্ন করে তুমি আমায় অন্তর থেকে ভালোবাসো নাকি আমাকে শুধুমাত্র তোমার জন্য ব্যবহার করো, যদি তোমায় মুখের খাবারটা কেউ কেড়ে নেয় তখন তোমার কতটা কষ্ট হবে? তোমার জন্ম হয়েছে, তুমি মানুষ হয়েছ, তুমি সুন্দর পোশাক পরছ, তুমি গাড়ি বাড়ি শখ আহ্লাদ সব কিছু এই ভুবনে পেয়েছ, আর যে তোমার জন্য পথ চেয়ে বসে আছে, যে তোমার জন্য চোখে জল ফেলে, যে তোমার জন্য রাতের ঘুম ত্যাগ করে বিছানায় বসে থাকে, যে তোমার বাড়ি ফেরার পথ চাওয়ায় এ কুলি ও কুলি করে, সে কি তোমায় ভালোবাসে না? সে কে? তুমি কোন কাননের ফুল বলো রূপসী, তুমি কোন স্বপ্নের তারা? হ্যাঁ, ভোরে তারা চ্যানেলের আজ ভোর 5টায় আমি সঞ্জয় দেব একটি বিশেষ পোস্ট নিয়ে আপনাদের দরবারে। প্রতিদিন আপনারা দেখেন বরুল মা তারা মাতৃ আশ্রমের ব্যবস্থাপনায় সর্ববিষয় ভিত্তিক এবং রাজনৈতিক একটি পোস্ট। আজকের পোস্ট, মনে করুন আপনার স্বামী, মনে করুন আপনার স্ত্রী, মনে করুন আপনার বয়ফ্রেন্ড, মনে করুন আপনার গার্লফ্রেন্ড, মনে করুন আপনার বাবা কিংবা মা, মনে করুন আপনার ভাই অথবা বোন, সবাই তো প্রিয়জন। কারো সাথে যখন আপনি প্রতারণা করবেন, দুর্ব্যবহার করবেন, কাউকে তাচ্ছিল্য করবেন, কাউকে অপমান করবেন, কাউকে অবজ্ঞা করে এড়িয়ে যাবেন, কাউকে আবার ঘৃণার চোখে দেখবেন, তখন ঈশ্বর আল্লাহ ভগবান বলে তো একটা জিনিস আছে, পাপ পুণ্য বলে একটা জিনিস আছে, আপনার কি যাত্রাটা শুভ হবে? না, কখনোই না। কারণ অভিশাপ বলে একটা জিনিস ছায়ার মতো তোমার আশেপাশে ঘুরে বেড়াবে, তারই নাম নিয়তি, সেই ভাগ্য। সেই মানুষটা যে তোমাকে নিজের মুখের খাবারটা না খেয়ে যত্ন করে টিফিন বক্সে নিয়ে এসে রাস্তায় মোড়ের মাথায় খাইয়ে গেল, সেই মানুষটা যে বাড়িতে সবার কাছে লাঞ্ছনা গঞ্জনা অপমান খেয়ে তোমার ভালোবাসায় পথ চাইল, সেই মানুষটা যে তোমার ব্লাড ব্যাংকে গিয়ে সবার প্রথমে তোমার জন্য রক্ত দিল, সেই মানুষটা তোমার বিকলাঙ্গ কিডনিটাকে বদল করার জন্য নিজের কিডনিটা তোমার শরীরে দিল, সেই মানুষটা যেদিন তুমি বাবা মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে অনেক দূরে চলে গেলে, সেদিন রাত দিন এক করে তোমার জন্য বুকে একটার পর একটা চাপড় মেরে ক্ষত বিক্ষত দেহটাকে মাথা কুড়ে মরছিল, সে তোমার সঙ্গী, সে তোমার ভালোবাসা, সে তোমার প্রেমিকা, সে তোমার জীবন সঙ্গী, কোথা থেকে একটা বেনই জল এলো, সে তোমাকে ভাসিয়ে নিয়ে গেল, অনেক বড় স্বপ্ন দেখালো, অনেক বড় পর্বত তুলল, অনেক কিছুর উপভোগ করালো, কিন্তু শেষ পরিণতিটা তোমার করুণ পরিণতি হলো। আপনাদের বলছি, যাদের খাবেন তাদের গুণ গাইবেন।
যাদের ভালোবাসা পাবেন তাদের সম্মান দেবেন, যাদের সম্মানের তালিকায় বসিয়েছেন তাদের কেন বলুন অসম্মান করবেন, করবেন না। সবার পাশে থাকুন, সবাইকে ভালোবাসুন, সবারই সাথে মিশুন, সবাইকে আপন করে বুকে টেনে নিন, দেখবেন ওপরওয়ালা আপনার সদয় হয়েছে। হ্যাঁ, আজকালকার দিনে ছেলে মেয়েদের প্রেম ভালোবাসাগুলো যেন মুড়ি মুরকির মতো একটা রূপ ধারণ করেছে। একে ছাড়ি ওকে ধরি, একে ধরি ওকে ছাড়ি, মোবাইলের যুগে কখন কাকে ভালো লেগে যাচ্ছে, কোন রূপসী খলনায়িকা হয়ে এসে তোমাদের দুজনের মাঝে পাহাড় হয়ে দাঁড়াচ্ছে, একজনের জীবন নিয়ে খেলা করছে আর একজনের জীবনটাকে বিসর্জন দিচ্ছে। ছাড়বেন না, পুরাতন পরিচিত প্রেম ভালোবাসার সঙ্গী, জীবন সঙ্গী, যে তোমাকে কান থেকে গলা থেকে হাত থেকে গহনাগুলো খুলে দিল তোমার বিপদের দিনে, তুমি তার জিনিসগুলো বন্ধক বিক্রি করে অনেক বড় মহান করে গাড়ি চড়ে বেড়াচ্ছ, অন্তত তাকে একটু দেখো। আজকের ভিডিও ভরে তারা চ্যানেলে প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আগামী পর্বে এই ভিডিওটাকেই আবার তুলে ধরা হবে দ্বিতীয় পর্ব রূপে, নতুন রঙে, নতুন আঙ্গিকে। সবাই ভালো থাকবেন, আমি সঞ্জয় দেব, নমস্কার।